এই দেন আপনার কত সুন্দর লাগতেছে, এই দেন ওন্নাটা আপনার কত সুন্দর লাগবে জানেন? হ্যাঁ আচ্ছা, এ এগুলো মুখে না দিলে ভালো হয়, কারণ হচ্ছে এটি আপনার গিয়ে এত সুন্দর লাগবে, এটা একটু মাথায় দেন, দেখেন দেন কত সুন্দর লাগ দিয়েছে, এটি মোর সাথে যায়। না ঠিক আছে, একটু সরাও না কাপড়টা, হঠাৎ করে যদি কেউ চলে আসে। ওদিনকে দেখাইছিলাম সেই লাগছে, আবার দেখো না। সরা পুরোটা সরাও, CA Comedy TV, smiley good for heart. আসে মহিলাদের বাটিকে থ্রি পিস লাগবে নাকি, থ্রি পিস, ফোর পিস, সায়া, ব্লাউজ পিস, আসে বড় বড় বাটিকে থ্রি পিস। ও ভাবি, ভাবি আসেন, কই গেলেন? আপনি ভাল লাগে, এই দেন এই ড্রেসটা আপনার কত সুন্দর লাগবে জানেন? এটা কি কি এটা মানে, এই দেন, হাই হাই আপনি তো কাপড় চিনেন না আপা, এই দেন আপনার কত সুন্দর লাগতেছে, এই দেন ওন্নাটা আপনার কত সুন্দর লাগবে জানেন? হ্যাঁ আচ্ছা, এ এগুলো মুখে না দিলে ভালো হয়, কারণ হচ্ছে এটি আপনার গিয়ে এত সুন্দর লাগবে, এটা একটু মাথায় দেন, দেখেন দেন কত সুন্দর লাগ দিয়েছে, এটি মোর সাথে যায়। যায় না, কিন্তু বাঙালি মানুষ তো এগুলি পড়তে হইব, থ্রি পিস, ফোর পিস, ফাইভ পিস। আপনি যদি এগুলো পিস পরেন তাহলে এই পিসে তো সব আপনি বুঝাই যাইতেছে শরীরে। এই যে আপনাকে একটা কথা বলি, বলেন, ক্লোজ আপ দা থোতমা। কোতমা, থোতমা কোন ডাকো? এই যে আপনি যেগুলো মুখে পড়াইতে আছেন এগুলো মোর স্ট্যাটাসের লগে যায় না, কারণ মোর স্ট্যাটাসে অর্ধেক হইছে বাঙালি, অর্ধেক হইছে যে স্মার্ট, ওই যে কি কয় ইন্দোনেশিয়ান নাইজেরিয়ান ড্রেস আপ। নাইজেরিয়ান লোক যদি কাল আপনি তো ফর্সাকা ফেরাল, আপনি খাইছেন না মাখছেন? আসলে এই যে দেন এই আপ তো দেন এই দিছে নাইজেরিয়ান, কিন্তু মুখটা মুখটা হইছে ইন্দোনেশিয়ান। আমার বউ কত সুন্দর জানেন আপনি? সুন্দর আপনার ইন্দোনেশিয়ার জন্ম, আর হলো আপনার হলো মৃত্যু হইব ইয়া নাইজেরিয়া। এই জানেন এইগুলা আপনার নিলেন না আমি কালার দেখাই দিতেছি, আমরা তো ফর্সা মানুষ, আপনার কাছে এই গোলাপি মেজেন্ডা কালারটা, এইটা হলো ওনা। ওমা এটা কি? আরেকটা মানে
আরে যাই হোক আপনি এই গ্যালারি আসে এদিকে কাছে আসে মাথা না কাছে আসে এই দেন খুব সুন্দর লাগতেছে আরে কি বললেন ভালো লাগতেছে তাই কইতেছি আপনি দেখতেছেন আমি তো দেখতে পারতাছি না আমার হাতে দেন আমি দেখব তাহলে এই হাতে এই যে দেন এটা ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না তাহলে ওই যে এই এইটা নেন এর তো আপনি এরকম করতেছেন কেন আরে আপনি দেয়া দিতেছি আসব তো আবার ধরে হাত দেয় ও আপনাকে আমি বলছি আমি খালি এরকম করে দেয়াইছি এটাই দোষ হইছে আর দর্জি যে লেখা রাখে কি তো কি কি লেখা রাখে সবই তো লেখা রাখে কত সাইজ কত কি এগুলো লেখা রাখে না দর্জি এ বেটা এই আপনি কি কাপড় বেচতে আইছেন নাকি মাপ নিতে আইছেন আমি কি আপনার কাছে আইছি আপনার বাপ পাঠাইছে মাপ নিতে ও আব্বা মাপ নিতে পাঠাইছে ও তাহলে সমস্যা নাই না 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 কি মাপ নিবেন এই যে নেন হাতের মাপ নিয়ে লাভ আছে পিঠের মাপ নিবেন হ্যাঁ নেন এই যে নেন কিন্তু ফিতা কই আপনার ফিতা লাগবে না কাপড় দিয়ে মাপটা নিব তিন গজ দুই গিরা লাগবে পিছনে হ্যাঁ আপনি মাপ নিছেন নিলাম না তো পিছনে আমার তিন গজ দুই গিরা লাগে আরে না পুরা কাপড় তিন গজ দুই গিরা কয় কি দুই গিরা লাগে না পিছনে তিন গজ দুই গিরা লাগে হ্যাঁ আচ্ছা তাহলে কোনটা দিব কোন কালার সামনে কয় গজ লাগবে সামনে তো এই যে এটা দিয়ে হয়ে যাবে তাই না হ্যাঁ সামনে এটা দিয়ে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দাঁড়ান আমি টাকা নিয়ে গেছি আপনি এটা নিমু হ্যাঁ টাকা দাঁড়া নিয়ে আসেন এটা নিয়া মন্দিরে কোরআন শরীফ রাখছি এই নিয়ে পুরো বাংলাদেশটা গরম তো এখানেই সব পাচ্ছি এই যে ফেসবুকে তোমার গুগলে হোয়াটসঅ্যাপে সব আছে আমি কেন বাইরে যাবো দাদা তুমি বলো তো দেখো সপ্তাহে ছয়টা দিন তুমি কাজ করো এই একটা দিন তুমি ফ্রি থাকো একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলে তো পারো যাও বাইরে থেকে কি ঘুরে আসো আরে বাবা যাবো তো পাগলি এই যে কাজটা করতেছি এইখানে তো আমার সব ব্যবসায়িক কাজ এই দেখো এই যে গুগলের সব ব্যবসা ব্যবসা করো কেন আমাদের কি সংসারে এতগুলো মানুষ যে খাবারের বেশি লাগবে যাই হোক এত কথা বলো না যাও তুমি একটু আমাকে ইয়ে দাও সাদ ঠিক আছে ফেসবুকে কিডনি কেনা বেচা ভাইরা শতকা কি করতেছেন এই তো ফেসবুকে কি অবস্থা তোমার কেমন আছো ছোট ভাইয়ের খবর কি সবই ভালো আইছিলাম একটু দরকারি কথা কইতে যদি আমার দিকে মনোযোগ দিতেন ফোনটা রাখা আসলে হয়েছে কি এই যে ভাবি কি করব কিছু মনে করেন না না বল ভাবি আসলে আপনি একটু ভাবির দিকে ঠিকভাবে নজর দিয়ে এই যে আপনি আহিরে বাইরে কাজ করেন ঠিকভাবে তো ভাবির দেখাশোনা করেন না তাই বলতে চাইলাম কি আমি ছোট ভাই বউ আপনার সেভাবে বলতে পারি না আপনি একটা কাজ করেন আপনি ভাবিরে বুঝাবেন যে আপনি বাইরে যাইতেছেন এরকম কিছু হ্যাঁ বইলে আপনি আশেপাশে লুকায় থাকবেন একটু পরে যায় দেখবেন যে ভাবি আসলে করে এটা কি ঠিক আছে ভাইজান না না আর কিছু না আপনি এটাই একটু মাথায় রেখেন ভাবির একটু দেখেন নাহলে আপনার সংসার মনে হয় বেশি দিন টিকবো না আচ্ছা ভাই আমি তাহলে যাই শুক্রবার দিন বাসায় থাকি তার জন্য সে বাইরে পাঠানোর জন্য পাবো মুন্নি মুন্নি এই কি হইছে এই শোনো ঝামেলা হয়ে গেল কত কি হইছে এক দেড় ঘন্টার জন্য আমাকে একটু বাইরে যেতে হবে বাবা তুমি এমন ভাবে ডাইকা বলতেছো মনে হচ্ছে যে বিশ্বযুদ্ধে যাইবা যাইবা তো যাও একটু ঘুরে আসো হ্যাঁ আপাতত
সবটা বাসা থেকে বিদায় হলো, আর চাই আমি আমার কাছে লেগে পড়ি। কি অবস্থা, কেমন আছো তুমি? তো ভালো। দেখো লেট হবে না, আমার কি ঘরে কোনো কাজ থাকে না? আর তুমি তো জানো ফোনটা আমি লুকায় চালাই। আজ যদি আমার ভাইয়ের বউ এই বিষয়টা আমাকে না বলতো তাহলে বুঝতেই পারতাম না। এই শালি নস্টালজিয়া, তুই যে এভাবে তোর গতর একজন পুরুষকে দেখাস পর পুরুষকে, জানিস এই অপরাধ এই পাপের শাস্তি ভোগকে করবে, আমি স্বামী করব। আমি ওরকম কিছু করছিলাম না। তুই কি করছিলি? শাড়িটা ঠিক করছিলাম। তোর অনেক প্রমাণ আমার কাছে চলে আসছে, এইসব যে করছিস তোর সমস্ত কিছুতে আমি দেখি, আমি জানি। তুই যে এদেরকে ছবি পাঠায় দিস, ভিডিওতে দেখায়, ওরা স্ক্রিনশট মেরে যদি একটা যে কোনো পর্যায়ে গিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে তখন তোর কী হবে কখনো বুঝতে পারছিস? একজন স্বামী কি ও আমারটা ভাল লাগছে না, হাজার হাজারটা লাগবে। হ্যাঁ সালাম নষ্টা, সে আল্লাহ তোদের মৃত্যু দেয় না কেন? তোদের যে মরণ কিভাবে হবে? আমাকে তুমি মাফ করে দাও, আমি না বুঝে ভুল করছি। ইয়ের মা, তোর বাপ মানে ডাইকে ও তাহলে হাতে উড়িয়ে দিবে। তোমাকে পাই দিয়ে বলি, এগুলো আমার বাবা আমাকে জানায় না। আসলে তুমি সারাক্ষণ অফিসে থাকো তো, সেই সকাল 8টা বাজে বের হয়ে যাও, রাত 8টা 9টা বাজে বাসায় ঢুকে। এই শালি শোন, তোরে ফর্মুলা শিখিয়ে দিই। একটা নারী যদি ফজরের আজানের সময় ঘুম থেকে ওঠে, রাত 12টার সময় ঘুমাবে, ফজরের নামাজ পড়বে, নামাজ পড়ে সকালে একটু হাঁটাহাঁটি করবে, তারপর নাস্তা বানাবে, কি এলো বল কি এলো? তার ভেতরে শান্তির একটা পরশ গুলিয়ে গেল। তারপর জহরের নামাজ পড়বি, দুপুরে রান্না বান্না করে জহরের নামাজ গেল, নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করবি, দুপুরে সামান্য একটু গ্যাপ, এই গ্যাপে আমাকে ফোন দিয়ে কথা বলবি, তারপর আসরের নামাজ পড়বি, তারপর রান্না বান্না বসিয়ে দিবি, মাগরিবের নামাজ পড়বি, তারপর আমি স্বামী মাগরিবের পর চলে আসলাম, আমাকে সময় দিতে দিতে এশার নামাজ, এশার নামাজ পড়ার পর তুই আর এক মুহূর্ত বসে থাকতে পারবি না, কারণ ওই যে তুই ফজরের সময় উঠছিস তুই টায়ার। আল্লাহর ইবাদত কর, এই মুহূর্তে মানুষকে গতর দেখাস না।